আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। বাসা বাড়ি বা রেস্তোরাঁর আবর্জনা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বছরের পর বছর ধরে চলছে অব্যবস্থাপনা। বর্জ্য অপসারণের মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও তারা দায়িত্ব দিয়েছে তৃতীয় পক্ষকে। নগরবাসী হোল্ডিং ট্যাক্সের সঙ্গে সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্নতা কর দিলেও বর্জ্য সংগ্রহের জন্য তৃতীয় পক্ষকেও টাকা দিতে হচ্ছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, কর নামমাত্র হওয়ায় ও লোকবলের অভাব থাকায় বাধ্য হয়ে তৃতীয় পক্ষকে দিয়ে কাজ করাতে হচ্ছে। রাজধানী বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহেদ রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নগরবাসীকে সেবা দিতে 1864 সালের 1 আগস্ট ঢাকা মিউনিসিপ্যালিটি নামে শুরু হওয়া প্রতিষ্ঠানটি 83 সালে ঢাকা সিটি কর্পোরেশন নাম পায়। আর 2011 সালে ভাগ হয় উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন মিলে এখন ওয়ার্ড সংখ্যা 129টি। কর্পোরেশনগুলোর বড় এক চ্যালেঞ্জ নগরীর বর্জ্য অপসারণ। প্রতিদিন দুই সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য তৈরি হয় প্রায় 9000 টন। বিপুল এই বর্জ্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহের জন্য 2000 সালে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার নামে একটি বেসরকারি সংস্থাকে অনুমতি দেওয়া হয়। শুরুতে নগরবাসীর কাছ থেকে ভ্যান ও বর্জ্য সংগ্রহকারীদের জন্য অল্প কিছু খরচ নেওয়া হতো। একসময় যা ছিল নাম মূল্যে, দুই দশক পর তাই নগরবাসীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই সময় লিস্ট করছে, এখন ময়লার জন্য ঘরে ঘরে রুমে রুমে ঢুকে যেতে, সেটা একটা কথা নাকি? আগে তো নিচে 40 টাকা দেয়, এখন আমরা কেমনে দুম 100 টাকা? এখন আমাদের সম্ভব না দেওয়া, আমার ভাড়াটি এরও দেওয়া সম্ভব না। প্রতি বাড়ি থেকে কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা কর নিলেও প্রতি মাসে একই খাতে বাড়তি টাকাও গুনতে হচ্ছে। আমরা সবাই মিলে আর কি একটা ঠিক করেছিলাম যে এই ময়লা নেওয়া হবে, আমরা এত টাকা করে দিব। হোল্ডিং ট্যাক্সের সঙ্গেও ময়লার একটা বিল নাই। হ্যাঁ, আপনি যদি একটু, এটা সিটি কর্পোরেশন নাই, আপনি যদি অপেক্ষা করেন তাহলে আমি সামনেই, আমার আছে ডোয়ারের মধ্যে হোল্ডিং ট্যাক্সের কাগজটা, আমি আপনাকে দেখাইতে পারি। প্রতিদিন প্রায় 9000 টন বর্জ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে অপসারণ করা কেবল সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয় বলছেন দায়িত্বশীল কর্মকর্তারা। যে কর যেটা নিচ্ছি, কিন্তু আমরা যদি বাসা বাড়ির থেকে যদি নিতাম তাহলে কিন্তু এটা মোর দেন যেন অন্যান্য সিটিতে আছে। অন্যান্য সিটিতে সিটি কর্পোরেশন লোকরা কিন্তু বাসা বাড়ির থেকে নিচ্ছে, কিন্তু আমরা সেটা বাসা বাড়ির থেকে নিচ্ছি না, কারণ আমাদের যে সিটিতে যে ট্যাক্স যেটা আছে এটা 2.5%-এর মতন পরিচ্ছন্ন কর। আপনাকে সেবা দিতে গেলে আমাকেও কিন্তু আপনার ব্যাকআপটা দিতে হবে। উইদাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি আপনাকে কিন্তু সেবা দেওয়ার জন্য নিজেকেই উপযুক্ত করে তুলতে পারবো না। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এমন অসহায়ত্বে 20 বছর ধরে নামি বেনামি ক্লিনিক সার্ভিসগুলোর কাছে জিম্মি হয়ে আছেন নগরবাসী। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আজ টিকিটের অপেক্ষায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদিয়া এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অফিসে ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। ভিসা ও আকামার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পেয়ে হতাশ অনেক প্রবাসী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টোকেন নিয়ে দেখা যায় তাদের। এদিকে সৌদিয়া কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য এয়ারলাইন্সে যারা এসেছেন তাদের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সমস্যা সমাধানে সরকারের সহায়তা চেয়েছেন তারা, তবে কোনো মতেই বিড়ম্বনা পিছু ছাড়ছে না সৌদিগামী যাত্রীদের। কেননা কফিলে তো ফোনে ধরতেছে না, অনেকে যা ধরতেছে, অনেকে আবার টাকা চাইতেছে, অনেক হইতেছে না, দালালের মাধ্যমে দিলে অনেক টাকা দেয়, আমারও অনেক টাকা খরচ হচ্ছে। করোনার সার্টিফিকেটটাও তো আমাদের ফ্রি করে দিতে পারতো প্রবাসীদের। আমাদের ব্যবস্থা করুন আপনারা, যেভাবে হোক আমাদের কর্মস্থানে যাওয়ার সুযোগ করে দিন। বিভিন্ন বিমান আছে, হ্যাঁ অবস্থা কি, হ্যাঁ তো কোনো সিদ্ধান্ত দিতেছে না সরকার, আমাদের কোনো কথাই নাই এখানে। আমরা তো টাকা জমা দিয়ে আসবি ট্রাভেল এজেন্সিতে, এখন এটা উঠে ফেলে খাই ফেলেছে, আমরা কি, আমাদের আসে এসে যদি আর হবে, এখন আমরা কি করবো? আমরা তো আপ ডাউন টিকিট করে আসছি, রিফান্ড হয়ে গেছে, পয়সা উঠে খাই ফেলেছি। আমরা কিভাবে যাবো? আমরা যারা অন্য এয়ারলাইন্সে আইসি, যারা এক টিকিট কাইটে আসছি বা এয়ার আরবে আসছি বা দুবাই আরবেতে আসছি, আমরা কিভাবে যাবো? এর কোনো ব্যবস্থাপনা আমরা দেখতেছি না।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামি তারেক ও মাহফুজের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সকালে পুলিশ পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে রাজন আহমদ, আইন উদ্দিন এবং এজাহারভুক্ত আসামি মাহবুবুর রহমান রনিকে 5 দিনের রিমান্ড শেষে আজ আদালতে নেওয়া হয়েছে। এর আগে গতকাল প্রধান আসামি সাইফুর রহমান সহ 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর 2 আসামি হলেন অর্জুন লস্কর ও রবিউল ইসলাম। সিলেট এমসি কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় 14 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষক রাগিব হোসেন নিজু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় ভুক্তভোগী পরিবার। ধর্ষণের শিকার ওই কিশোরী এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে। কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সম্ভ্রম কেড়ে নেওয়া হয়। আওয়ামী লীগ যে জনগণের সংগঠন, চলমান দুর্যোগে তা আবারও প্রমাণ হল। সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এমন মন্তব্য করলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, করোনাকালেও দেশের অর্থনীতির গতি কি করে ধরে রাখা যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মারুফ রেজা রিপোর্ট। চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি আর দলের করণীয় নিয়ে গণভবনে এই বৈঠক আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের, যার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইভাবে আয়োজন করি। বৈঠকের সূচনা বক্তব্যে সরকার প্রধান বলেন, করোনাকালে সঠিক সময়ে সঠিক উদ্যোগ নেওয়ায় এই দুর্যোগ মোকাবেলায় করতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। আমাদের দুর্যোগ মোকাবেলা একদিকে, অপরদিকে আমাদের দেশের অর্থনীতি সচল করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদেরকে উন্নত জীবন দেওয়া, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বলেন, আওয়ামী লীগ দেশ ও মানুষের উন্নয়নের রাজনীতি করে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় প্রান্তিক পর্যায়ে মানুষের সার্বিক উন্নয়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যাওয়ার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব, এবং আমি দেশবাসীকে এটুকু বলতে চাই যে জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে, এবং সেটা এবারেও এই দুর্যোগ করোনা মহামারী এর সময়ও প্রমাণ হয়েছে। তো জনগণের আস্থা বিশ্বাসটা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি। করোনার মতো সকল দুর্যোগ কাটিয়ে দেশ ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটাই আমাদের বড় অঙ্গীকার। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। 2017 সালে নরসিংদীর সোহরাব হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি কবির মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। নাম পরিচয় গোপন করে এতদিন গাজীপুরে আত্মগোপনে ছিল কবির। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সিআইডির ঢাকা জেলার ডিআইজি মাইনুল হাসান। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে জানান তিনি। কবিরের বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এই কবির যেহেতু পালিয়েছিল ঘটনার পরপরই, এবং সেই মূলত প্রধান এবারে যে এই যে জবাইয়ের কাজটি সে করেছে, হত্যার মূল কাজটি সে করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে যেহেতু সে ধরা পড়েছে, আমরা এই তদন্তের একটা চূড়ান্ত রূপ দিকে নিতে পারবো আর কি। আচ্ছা, কবির এর আগে ওর বিরুদ্ধে একটি হত্যা মামলায় সে বিচারাধীন। দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারত থেকে আমদানি এবং দেশি পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি 10 টাকা কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায় এবং দেশি পেঁয়াজ 18 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 72 টাকায়। ব্যবসায়ীরা জানান, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রেতা অনেকটাই কমে গেছে, যার জন্য পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এছাড়াও ভারত থেকে টেন্ডার হওয়া পেঁয়াজ আসলে আরও কমবে পেঁয়াজের ঝাঁজ। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বিরতি দিয়ে নদীতে নেমে মাছ পেয়ে খুশি জেলে ও ব্যবসায়ীরা। তবে বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকলেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অর্থনীতি অনেকটাই মেঘনার ইলিশ কেন্দ্রিক। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে মাছবাহী নৌযানের ঘাটগুলোতে। শত শত নৌকা ও ট্রলার নিয়ে মাছ শিকারে ব্যস্ততা চলছে। জেলেদের মাছের বাজার দর ভালো হয় খুশি ব্যবসায়ীরা, আর নদীতে জলদস্যুর হয়রানি না থাকায় স্বস্তিতে তারা। 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি ইলিশ পাওয়া যাচ্ছে নদীতে, প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আমাদের এই নদীতে। আগে একসময় ডাকাত ছিল, এখন ডাকাত মুক্ত নদী, মাছের দামটাও মোটামুটি ভালো পাচ্ছে। তবে অন্যান্য বছরের চেয়ে বড় বড় ইলিশ বাজারে উঠলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। যাত্রা নিধন বন্ধের কারণে বাজারে প্রচুর ইলিশ মাছ আছে, বাজারে ইলিশ থাকা সত্ত্বেও গ্রাহকের নাগালের বাইরে আছে ইলিশের দাম। ইলিশ প্রজননের নিরাপদ পরিবেশ বজায় রাখায় নদীতে প্রচুর মাছ মিলছে বলে জানান এই কর্মকর্তা। পরিবেশ বর্তমানে ভালো, আবহাওয়াও মাছের প্রজননের জন্য অনুকূল, যে কারণে বর্তমানে জেলেরা মাছ প্রচুর পরিমাণ পাচ্ছে। নোয়াখালীতে এবছর ইলিশ মাছ ধরার লক্ষ্যমাত্রা 20 থেকে 21 হাজার মেট্রিক টন, আর নিবন্ধিত জালের সংখ্যা 40 হাজারের বেশি। নাদিরা সুলতানা, আরটিভি। করোনায় মাস্ক পরার পাশাপাশি দুর্নীতি ও বিভিন্ন অনাচারের লজ্জা ঢাকতে আওয়ামী লীগ নেতাদের অতিরিক্ত মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জিয়াউর রহমানকে নিয়ে গণমাধ্যমে প্রচার করা মঞ্চ নাটকের বিরুদ্ধে যুবদল আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধনে একথা বলেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নারীদের সম্ভ্রম হানির উৎসব শুরু করেছে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। টাঙ্গাইলে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাঁধ ভেঙে ও উপচে পড়া পানিতে নিচু এলাকায় পানি প্রবেশ করছে। এতে করে জেলার ভূঁয়াপুর, কালিহাতি, বাসাইল, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নওগাঁয় ভেঙে যাওয়া বাঁধ মেরামত না করায় গ্রামগুলোতে পানি প্রবেশ করছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে চিনমারি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি কমে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে ও ধরলা নদীর পানি কমে বিপদসীমার 49 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে চা বাগান কেন্দ্রিক খুন, অপহরণ সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় পর্যটক সহ আতঙ্কে আছে সাধারণ মানুষ। অপরাধ নিয়ন্ত্রণে নানামুখী তৎপরতা চালাচ্ছে পুলিশ। যদিও অনেকে বলছেন পুলিশ প্রশাসন তার দায়িত্ব যথাযথভাবে পালন করলে মৌলভীবাজারে খুন অপহরণের মতো ঘটনা অনেক কমে আসত। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ চা বাগান এলাকা জুড়ে 5 মার্ডার, 3 মার্ডার, জোড়া খুন সহ গেল 8 মাসে 15টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এখানে আগত পর্যটকরাও। আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল, কিন্তু সিকিউরিটি ফিল করছিলাম না, এজন্য আমরা কোথাও আসলে আর বেড়াতে যাইনি। সামাজিক যে অবক্ষয় তারই এটা একটা প্রতিফলন যে একের পর এক খুন হচ্ছেন শ্রীমঙ্গলে, আর এটি হচ্ছে কিশোর বয়সদের মধ্যে। আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে সবশেষ গেল 30 আগস্ট, নিখোঁজের একদিন পর সাক্ষক দেব নামে এক কলেজ ছাত্রের মরদেহ লাখাইছড়া চা বাগান থেকে পুলিশ উদ্ধার করে। এর আগে শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগানে উদ্ধার হয় নুরুল ইসলাম নামে এক কৃষকের মরদেহ। 30 জুন শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের চা বাগান এলাকার পূর্ব জামসি গ্রামে জোড়া খুন। 9 আগস্ট শ্রীমঙ্গলের বৌলাছড়া চা বাগানের শ্রমিক কলোনিতে স্বামী স্ত্রী খুন। 18 জানুয়ারি রাতে পাল্লাথল চা বাগানে 5 মার্ডারের ঘটনা। হত্যা মামলাগুলোর একটা বৈশিষ্ট্য যে আমাদের চা বাগান কেন্দ্রিক প্রচুর হত্যা সংঘটিত হয় এবং তারপর পরিপ্রেক্ষিতে এখানে মামলা হয়ে থাকে। তো সেই মামলাগুলো পিবিআই অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে থাকে। ইতিমধ্যে অনেক মামলার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ছায়া রাজধানী বর্তমানে আতঙ্কের রাজধানী হিসেবে পরিণত হয়েছে। প্রতিনিয়ত হত্যাকাণ্ড যে সংঘটিত হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্যতম হত্যাকাণ্ড। মনে করি যে পুলিশের নীরবতার কারণেই কিন্তু এরকম পরিস্থিতি গুলাটি হচ্ছে। যদি পুলিশ একটু সচেষ্ট কিংবা একটু আন্তরিক থাকতো, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা শ্রীমঙ্গল থানাতে ঘটতো না। জেলা পুলিশ সুপারের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে মৌলভীবাজার পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। এবং চা বাগান কেন্দ্রিক যাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড না সংঘটিত হয় সেজন্য আমরা চা বাগানগুলোতে বিভিন্ন
আপনার অপরাধ প্রতিরোধমূলক সভা সেমিনার এগুলো করছি। সাধারণ মানুষ বলছেন, অপরাধীদের উপযুক্ত সাজা নিশ্চিত করার পাশাপাশি চা শিল্প এবং পর্যটন খাত যেন ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকেই। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। যশোর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণ, দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, বৃহত্তর যশোরকে বিভাগ ঘোষণা সহ 11 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাজী রফিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান বিপুল সহ অন্যান্যরা। কুমিল্লায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 1,050টি চেকের মাধ্যমে 12,05,25,500 টাকার বিমা দাবির পরিশোধ করা হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পরিচালক ও উপসচিব শাহ আলম। এতে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল কাশেম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অফিসার মোহাম্মদ আবু মাহমুদ, কুমিল্লা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের বাজারে প্রথমবারের এসি বাস তুলসী আনল নিটল মোটরস এবং প্রাণ আরএফএল গ্রুপ। দুপুরে রাজধানীর মহাখালীতে এক রেস্টুরেন্টে তুলসী বাসের বাজারজাতকরণ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী ও নিটল নিলয় গ্রুপের সিইও তানভীর শহীদ। অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মতলুব আহমদ। প্রায় 52 লাখ টাকা মূল্যের গাড়িটি আগ্রহীরা কিস্তিতেও কিনতে পারবেন। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। কুমিল্লার বুড়িচঙে স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো 5 যাত্রী। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও একই দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও এক নারী যাত্রী মারা যান। হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী ও এনজিও কর্মী নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার মনতলা এলাকায় সিএনজির ধাক্কায় মাদ্রাসার ছাত্রী নিহত হয়। অপরদিকে মহাসড়কের রতনপুর বাস চাপায় এনজিও আসার ফিল্ড অফিসার মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। দর্শক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এই মুহূর্তে চলছে গণনা, এবং এই নির্বাচনের সবশেষ ফলাফল জানতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের নির্বাচনের ভোট গ্রহণের ফলাফল জানতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন মমিন রোহন। রোহন, নির্বাচনী ফল কখন ঘোষণা হতে পারে? মিতু, আপনাকে ধন্যবাদ। মিতু, আপনি আসলে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে উৎসুক আসলে মানুষ, যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের ফল জানবার জন্য অপেক্ষায় রয়েছেন। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগে আসলে 6টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং যতটুকু জেনেছি যে ভোট গণনা শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো সে কাঙ্ক্ষিত ফলাফলটা জানতে পারবো। এবং অনানুষ্ঠানিকভাবে কিছু ফলাফল আমাদের হাতে এসছে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, যে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আসলে তার প্যানেলেই নির্বাচিত হয়েছে। সালাউদ্দিন, তিনি 94 ভোট পেয়েছেন এবং বাদল রায় 35 ভোট পেয়েছেন, একটি ভোট পেয়েছেন শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে, এরকম একটা জানতে পেরেছি। এটা অনানুষ্ঠানিক, আনঅফিসিয়াল এখন পর্যন্ত আমাদের হাতে এই খবর রয়েছে, জানতে পেরেছি। এবং আমরা আসলে অফিসিয়ালি যে আপডেটটা সেটা জানাতে পারবো হয়তো কিছুক্ষণের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে মঞ্চ তৈরি রয়েছে, এবং এখানে যারা আসলে নির্বাচন হয়ে গেছে অনেক আগেই, ফলাফল প্রায় একেবারে শেষের দিকে, হয়তো 2-1টি গণনা বাকি রয়েছে, সেটা হলে আমরা কিছুক্ষণের মধ্যে আসলে ফলাফল জানাতে পারবো। বহুল আলোচিত এবং বহুল নাটকীয় একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, রাজধানী হোটেল সোনারগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোমেন রহন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক অভিনতন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।